সবাইকে নমস্কার, খুলুম খা। সমস্ত ত্রিপুরাবাসীর মনে একটা প্রশ্ন এসেছে যে নিজামুদ্দিন থেকে যারা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তেতে পৌঁছেছেন, এমন আমাদের রাজ্য ওখান থেকে 26 জন এবং তার সঙ্গে যে একসঙ্গে ট্রেনে এসছে এই মিলিয়ে 52 জন আর তাদের আশপাশে আসা লোক নিয়ে 72 জন। সমস্ত ত্রিপুরাবাসী স্বাভাবিকভাবে একটু প্যানিক হয়েছে, কারণ তাদের মধ্যে একটা সংখ্যা করোনা ভাইরাসের পজিটিভ পাওয়া গেছে, সেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলাতে এবং মণিপুরে, অরুণাচলে। আর তার মধ্যে তো 8 জনের ডেথ হয়ে গেছে, বিহারে, অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাতে, প্রত্যেক জায়গাতে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের এই পুণ্যভূমি, আমি আগেই বলেছি আমাদের পূর্ণ বিশ্বাস যে আমরা করোনা ভাইরাসকে পরাজিত করতে পারব। এই পর্যন্ত এই 52 জনের টেস্ট করা হয়েছে, সবগুলো নেগেটিভ এসছে, কিন্তু তারপরও রাজ্য সরকার এই 72 জনকেই কোয়ারেন্টাইনে রেখেছে। ওর 52 জনের টেস্টিং করা হয়েছে, ওর 72 জনকে কোয়ারেন্টাইনে তার জন্য রাখা হয়েছে, কিন্তু তার আশপাশে যে ছিল তাদেরকেও রাখা হয়েছে। কিন্তু রাজ্য সরকার এও সিদ্ধান্ত করেছে এদের আবার দ্বিতীয়বার টেস্টিং করা হবে আফটার 2 ডেজ, রিকনফার্ম করার জন্য, কারণ কোনোভাবে রাজ্যবাসীর জীবনের সঙ্গে খেলা করা যেতে পারে না। আমি সমস্ত ধর্মীয় গুরুদেরকে বলবো, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে কোনো পন্থের হোক, বিভিন্ন ধর্মীয় প্রধান আছেন গ্রামে গঞ্জে যেখানে আছেন, আজকের সময় আপনারা একটা কাজ করুন, আমি আপনাদের কাছে নিবেদন করছি, মাননীয় প্রধানমন্ত্রীও সেটা চাইছেন যে আপনারা যারা যারা আপনার ভক্ত আছে, যারাই আপনাদের সঙ্গে জোড়ে আছে, আশ্রমে হোক ওর ধার্মিক কোনো পদ্ধতিতে হোক, তাদেরকে আপনারা আপিল করুন যে বাড়িতে থাকার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যে দিশানির্দেশ দিয়েছে সেগুলো মেনে চলার জন্য। আপনারা যখন আপিল করে ছোট্ট একটা ভিডিও 20 সেকেন্ডের 30 সেকেন্ডের সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন, আপলোড করে দেবেন, আপনি আপ সমাজের মধ্যে সেটা চলে যাবে এবং আপনাদের উপরে যে বিশ্বাসটা রয়েছে সেটা আরও বেশি বাড়বে মানুষ। আমি আশা করি আপনারা তাতে সাড়া দেবেন এবং সমস্ত দেশবাসীর স্বার্থে, ত্রিপুরাবাসীর স্বার্থে, আপনাদের নিজের জীবনের জন্য এই কাজটা নিশ্চিত আপনারা করবেন, আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। সঙ্গে সঙ্গে আমি সবাইকে বলছি যে আপনারা এখন থেকে চিন্তা করুন, লকডাউন উঠার পর প্রথম 100টা স্টেপ কী হওয়া প্রয়োজন রাজ্য সরকারের। লকডাউন উঠবে তারপর থেকে চিন্তা করব, জীবন এমন হয় না। ছেলেকে অ্যাডমিশন করবো যেদিন সেদিনই আমরা ভেবে যাই না, তার আগে থেকে কোন স্কুলে দেব, কোন স্কুলটা ভালো, তার মধ্যে টিচার কত আছে, ফ্যাসিলিটি কত আছে, আমার আর্থিক আয় কত, তারপর প্ল্যান করি, তারপর গিয়ে অ্যাডমিশন করাই। তারপর অ্যাডমিশনের প্রসেসে ইন্টারভিউ রয়েছে, রিটেন টেস্ট রয়েছে, স্কুল ফি কত, গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল, আমি কোনটাতে করতে পারবো, কোনটা আমার সঙ্গে খাপ খাচ্ছে, সেগুলো নিয়ে চিন্তা করি। তার জন্য এই লকডাউনের পর রাজ্য সরকারের প্রথম 100টা কাজ কী করতে হবে, আমি আপনাদের কাছ থেকে সাজেশন চাইছি। আপনারা সিএম ড্যাশবোর্ডে, আমাদের সিএমওতে মেইল অ্যাড্রেস রয়েছে, বিভিন্ন সরকারি অফিসারদের হোয়াটসঅ্যাপ রয়েছে, যে 100টা প্রথম স্টেপ ত্রিপুরা সরকার কী নেবে, কারণ এই লকডাউনের কারণে আর্থিকভাবে
আমরা অনেকটা পিছিয়ে আছি, লোকসান হয়েছে আমাদের। তো সেটা থেকে ওঠার জন্য কী কী স্টেপ নিতে হবে, কী কী করা উচিত? অনেক হবে, 200, 400, 500, 1000, 1,000,000 আইডিয়া আসবে, কিন্তু তার মধ্যেতে মূল 100টা আইডিয়া রাজ্য সরকার গ্রহণ করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা পর্যালোচনা করেছেন। আজকে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যে কোনো দলের হোক, চাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হোক, চাই কেরালার মুখ্যমন্ত্রী হোক, রাজস্থানের মুখ্যমন্ত্রী হোক, আসামের মুখ্যমন্ত্রী হোক, বিহারের মুখ্যমন্ত্রী হোক, প্রত্যেকটি মুখ্যমন্ত্রী এক দিশাতে, এক মিশনে, এক সুরে কথা বলছে। জেনে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন দেশ রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য, সেটা ফার্স্ট প্রায়োরিটি, এবং আর সেটা আমরা করবই। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বলছেন যে আগামী কিছুদিনের মধ্যে করোনা ভাইরাসের আক্রমণে আনুমানিক 1,00,000 লোকের মৃত্যু হতে পারে আমেরিকাতে। 1,00,000 লোক, আমেরিকার পপুলেশনই কত! যদি আমেরিকার মতো শক্তিধর দেশ, সমস্ত সুবিধা তাদের কাছে রয়েছে, ধনবান দেশ, তো আমেরিকান প্রেসিডেন্ট 1,00,000 লোক ওনার দেশে মৃত্যু হতে পারে অনুমান করছেন। তো আমাদের তো নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে হবে, 130 কোটি ভারতবাসীর দেশ, হাইলি পপুলেটেড। মাননীয় প্রধানমন্ত্রী এই যে লকডাউনটা 24 তারিখ থেকে জারি করেছেন, আর আপনারা সেটাকে পালন করছেন, তার পরিণাম নরেন্দ্র ভাই মোদীজিকে অ্যাসেসমেন্ট করতে হচ্ছে না। কিন্তু সেটা ভাবলেই হবে না, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি আজকেই বলেছি যে আসাম বর্ডার পুরো দামে সিল করার জন্য, কারণ করিমগঞ্জে যখন পাওয়া গেছে, এখন সেখান থেকে মানুষ ত্রিপুরার দিকে আসতে চাইবে, পালাতে চাইবে। আমি আজকে কড়াভাবে বলেছি যে কোনোভাবেই কাউর আত্মীয় স্বজন পরিজন, আমার মামা, আমার মশা, আমার মামাতো ভাই, তার জন্য আমার বাড়িতে এসে থাকবে চলবে না বন্ধু, কোনো মতেই ওপার থেকে কাউকে না ডাকা। কারণ কি, দেশের 63টা ডিস্ট্রিক্টে করোনা আক্রান্ত হয়েছে, সবগুলি হয়নি, তো তার মধ্যে করিমগঞ্জ একটা হয়েছে, তো করিমগঞ্জ একদম নিয়ার বাই নর্থের বর্ডারের দিকে, তো নর্থের বর্ডার পুরো দমে সিল করে দেওয়া হয়েছে, শুধু গুডসের যে গাড়িগুলো সেগুলো আসবে এবং সেগুলো স্ক্রিনিং করে ঢোকানো হবে। এমনিতে লোক আসা যাওয়া করবে যে আমি যাচ্ছি হসপিটাল দেখার জন্য, আর এগুলো যদি মিথ্যে হয় ও তাহলে এপিডেমিক ডিজিজ অ্যাক্টকে নিয়ম অনুসারে তার মধ্যে তুরন্ত এফআইআর হবে, কারবাই হবে। কারণ আগে আমার মাতৃভূমি, আমার ত্রিপুরাবাসী, তারপরে আমার আত্মীয় স্বজন। আমি আশা করি আমার নর্থের বাসীরা এই বিষয়ে সাবধান থাকবেন, অনুকূটের বাসীরা সাবধান থাকবেন, যে কোনো মতেই যেন আসাম বর্ডার ক্রস করে কোনো ব্যক্তি এখন আর ত্রিপুরাতে না আসে। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা সিদ্ধান্ত করেছি আগামী 1.5-2 মাস পর্যন্ত এমন কিছু ওষুধ আছে, যেমন ডিসপ্রিন আছে, জ্বরের ট্যাবলেট আছে, বা প্যারাসিন্টামল, এই ধরনের গ্রুপ, ব্লাড প্রেশারের ট্যাবলেট আছে, তারপর যারা কিডনি পেশেন্ট আছে ডায়ালিসিস করতে হয়, ক্যান্সারের পেশেন্ট আছে তাদের ওষুধ নিতে হয়, কিমো নিতে হয়, টিবির পেশেন্ট আছে, তো এই ধরনের পেশেন্টরা যাতে বাজারে এবং হসপিটালে এই ওষুধগুলো পর্যাপ্ত থাকে, তার জন্য আজকে আমরা একটা মিটিং করে রিভিউ করেছি, এবং যাতে 1-2 মাসের জন্য এই ধরনের ওষুধগুলো বাজারে অ্যাভেলেবেল থাকে তার ব্যবস্থা রাজ্য সরকার করতে চলছে। আর সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে অনেক জায়গাতে টিউবওয়েলগুলি খারাপ রয়েছে,
যুদ্ধকালীন পরিস্থিতিতে যেই যেই জায়গাতে ট্যাঙ্কারে জল দেওয়া হয় বা যেই যেই জায়গাতে এই ধরনের টিউবওয়েলগুলো বিকল পড়ে আছে, মোটর জ্বলে গেছে, ফাইন্যান্স থেকে পয়সা দিয়ে দেওয়া হয়েছে ডিডব্লিউএস দপ্তরে, এগুলোকে আগামী 4 তারিখের মধ্যে সবগুলোকে ঠিক করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে জনজাতি অঞ্চলে কিছু কিছু জায়গাতে এবং সমতলও যে জলের সমস্যাটা রয়েছে সেটা সম্পূর্ণ না হলেও 80% সমাধান হয়ে যাবে। বন্ধুরা, শাকসবজি সেগুলো যাতে চেইনে আসতে পারে রাজ্য সরকার তার মধ্যে কাজ শুরু করেছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন বিএলডব্লিউর যে অফিসারগুলো বিভিন্ন জায়গায় রয়েছে রাজ্যের, ওনারা সেটাকে মনিটরিং করবেন যাতে কোনো মতেই সবজির চেইন লোকসান না হয় এবং সেটা কন্টিনিউ থাকে। বন্ধুরা, আজকের যে লড়াই সেটা হচ্ছে সুস্থ থাকার লড়াই, নিজের জীবনকে বাঁচানোর লড়াই। তার জন্য আমি আবারও বলবো, বিভিন্ন রাজ্য সরকার আমি দেখেছি আজকে প্যাকেজ দেওয়ার যেমন কম্পিটিশন চলছে, মাননীয় প্রধানমন্ত্রীও সেই বিষয়টা আজকে তুলে ধরেছেন, যতটা প্রয়োজন ততটাই আমাদেরকে প্যাকেজ দেওয়া উচিত, এর চাইতে বেশি দিলে আমাদেরই লোকসান হবে, কারণ এই টাকাটা আমাদেরই, আগামী দিনে আমাদের স্টেটকেই ডেভেলপ করতে হবে। আমি যে বললাম 100 দিনের 100টা পয়েন্ট তৈরি করা, তো পয়েন্ট তৈরি করলে হবে না, তার জন্য ধন চাই, তার জন্য আর্থিক স্থিতি চাই। আর এই সময়টার মধ্যে যত বেশি আমরা ব্যবস্থিত থাকি, যত বেশি পয়সার অপব্যবহার কম করব, যত বেশি ব্যবস্থিত থাকব, তত বেশি লাভ হবে। আজকে একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আজকে আমি জিবি হসপিটালে গিয়েছি, কোনো হসপিটালে আমি এই পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় আমার কাছে আসার পর আমি কোনো হসপিটালে যাইনি। আর করোনা ভাইরাসের যে প্রকোপ সারা বিশ্বে এসেছে তারপর তো আমি একদম যাইনি, কারণ আমি গেলে হয়তোবা তাতেও তাদের প্রস্তুতিতে অসুবিধা হতে পারে। তো আজকে তার জন্য গেছে, অনেকদিন হয়ে গেছে, প্রস্তুতি হয়ে গেছে, এখন একবার দেখা, আর দ্বিতীয় মক ড্রিল করা। মানে করোনা ভাইরাস যদি হয়, কোনো ব্যক্তি সংক্রমণ হয় তো তাহলে কী স্থিতি হবে তা দেখার জন্য গিয়েছি। কিন্তু তা দেখার পর যখন আমি ডাক্তারদের সঙ্গে বসলাম, তো কিছু কিছু মানে অ্যান্সার কোশ্চেন হচ্ছিল। তার মধ্যে জিবি হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বলছেন যে প্রতিদিন জিবিতে 1,500-এর কাছাকাছি পেশেন্ট আসে অ্যাভারেজ, কিন্তু এখন আসছে 500, 1,000 পেশেন্ট কমে গেছে। করোনা ভাইরাসের উপর ভয়ভীতি রয়েছে আমাদের, বিভিন্নজনকে আমরা আইসোলেশন ওয়ার্ডে রাখছি বা তাদের পরীক্ষা নিরীক্ষা করছি, হোম কোয়ারেন্টাইনে, হসপিটালের রুমে কোয়ারেন্টাইন, এগুলোতে রাখছি, তারপরও 500 কেন, বাকি সময় 1,500 কেন? তো আমি জিজ্ঞাসা করার পরে বললাম, তো এত 1,000 পেশেন্ট কেন কম আসে? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা ব্যবস্থিতভাবে আমাদের নিজের জীবনশৈলীকে এখন তৈরি করছি। যেগুলো ডেট দিয়ে অপারেশন হয় সেগুলো এখন বন্ধ আছে সারা ভারতবর্ষে, কিন্তু কতজন আমি সেটাও জিজ্ঞাসা করছি, অ্যাভারেজ কত হয়, বলে 40-50। তো 40-50 কোনো পেশেন্ট যদি অপারেশন হয় ডেলি জিবি হসপিটালে, তার সঙ্গে নাহলেও 100 জন 150 জন লোক থাকবে তার অ্যাটেন্ডেন্স, বা তার আত্মীয়স্বজন মিলে 200 জন, তো 500-700, তারপরও তো আধা কম কেন? ওপিডিও তো খোলা আছে, কেন কম হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা ব্যবস্থিত হওয়ার কারণে নিজের নিজের জায়গা থেকে নিজেকে কীভাবে সার্ভাইভ করতে পারি সেটা শিখে গেছি। সেটা আজকে আমি প্রচণ্ড খুশি হয়েছি যে আমার ত্রিপুরার মানুষ নিজের নিজের জায়গায় থেকে ছোটো মোটো বিষয়ে কীভাবে নিজেকে সার্ভাইভ করতে হয় সেটা শিখেছে। তার কারণে 700-800 লোক জিবি হসপিটালে লোড কমে গেছে। আমরা বারবার বলি, ডিস্ট্রিক্ট হসপিটালে যান, ওখানে ছোটো মোটো সমস্যা হলে যান,
কিন্তু এখন আপনি আপ ত্রিপুরাবাসী সেটা করে দেখিয়েছে। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এই সময়গুলোর মধ্যে আমরা অনেক কিছু নিজেরা শিখে নিচ্ছি। যেটা আমি প্রথম দিন বলেছিলাম যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনশৈলীর অনেক পরিবর্তন হবে। এই লকডাউন আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে, ডিসিপ্লিন নিয়ে আসবে, তারপর রুটিন নিয়ে আসবে, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবে, চাল চলন চরিত্রের চেহারার পরিবর্তন নিয়ে আসবে। আমি আশা করি আপনাদের সবাইয়ের প্রচেষ্টায় হেলথ ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট আর তার সঙ্গে রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সমস্ত ডিএম, সমস্ত সরকারি পদাধিকারী ও সর্বোপরি আমার ত্রিপুরার 37 লক্ষ ত্রিপুরাবাসী যেভাবে এই লকডাউনকে মেনে এই ব্যবস্থাকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে এক নতুন ত্রিপুরার দিকে যাচ্ছে, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমরা এই করোনা মুক্ত রাখতে ত্রিপুরাকে সফল হব। আর তার সঙ্গে সঙ্গে আবারও বলবো যে নিজামুদ্দিনের বিষয়ে যেটা পুরো ভারতবর্ষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে, ত্রিপুরাতে যারা এসেছিল তারা সবগুলো নেগেটিভ পাওয়া গেছে। তাই বলে আনন্দে না থাকা, সাবধানে থাকা, পরিবারকে রুটিনের মধ্যে রাখা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।